যে কর্মসূচি ত্রিপুরা রাজ্যের বাইরেও নয়। আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার দেশ এবং রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল, দেশের সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল বছর 2 কোটি রোজগারের ব্যবস্থা করবেন। আর আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল 1 বছরে 50,000 করে সরকারি চাকরি আর মিস কলের মাধ্যমে প্রত্যেকের ঘরে রোজগার পৌঁছে দেবেন। কিন্তু এই সরকার নেশা বিরোধী স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসে আজকে গোটা রাজ্যকে নেশাযুক্ত বানিয়েছেন এবং দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যকে নেশা বাণিজ্যের করিডোর হিসেবে বানিয়েছেন। এটা ত্রিপুরার জন্য একটা লজ্জাজনক বিষয়। সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা রাজ্য আজকে, গোটা দেশ, গোটা রাজ্য আজকে বেকারত্বে ভুগছেন। আমাদের দেশ স্বাধীনতার পর এই 45 থেকে 50 বছরের মধ্যে সব থেকে বেশি বেকারত্ব বৃদ্ধি পেয়েছেন নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে আসার পর এবং আমাদের রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় আসার পর। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের যুবকদের হয়ে বারংবার, এর আগেও বহুবার যুবকদের কর্মসংস্থান নিয়ে রাস্তায় নেমেছি। আজকেও আমরা একটা স্লোগানকে সামনে রেখে রাস্তায় নেমেছি গোটা দেশের সঙ্গে, ত্রিপুরা রাজ্যেও আমরা একই স্লোগানকে সামনে রেখে রাস্তায় নেমেছি। স্লোগানটা হচ্ছে নেশা নয় চাকরি চাই বা কর্মসংস্থান চাই। আমরা যুব কংগ্রেস সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে, যিনি আমাদের সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব ঘোষের নেতৃত্বে, আজ আমরা রাস্তায় নেমেছি রাজ্যের যুবকদের কর্মসংস্থানকে সামনে রেখে। আগামী দিনে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে, আমাদের সাংগঠনিক যে জেলা সেই জেলাতে আমরাও এই একই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি। কারণ আপনারা প্রত্যেকে জানেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মিস কলের মাধ্যমে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের রাজ্যে বছরে 50,000 সরকারি চাকরি দেবে। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে আমরা জানতে চাইছি কতটা চাকরি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দেওয়া হয়েছে তার তালিকা প্রকাশ করার জন্য। অথচ এই যুবকদেরকে চাকরি না দিয়ে আজকে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, আজকে তাদেরকে বাইক বাহিনী বানিয়েছেন, তাদের হাতে নেশা দিয়ে দিয়েছেন। নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে আমাদের রাজ্যের যুবকরা। আজকে এই নেশার কারণে রাজ্যে, আমাদের জেলা সভাপতি বলেছেন, আজকে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, রাহাজানি, সমস্ত সমাজের অপকর্ম বৃদ্ধি পেয়েছে। একটাই কারণ, নেশা। আর এই নেশা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, কোটি কোটি টাকার যারা বাণিজ্য করছে, তারা কারা? তারা শাসক দলের হয়তো নেতা বা কর্মী, বা শাসক দলের নেতাদের, মন্ত্রীদের আশ্রিত তারা আছেন, বা শাসক দলের সঙ্গে তারা জড়িত আছেন। আমরা এর আগেও দেখেছি যে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একজন পঞ্চায়েতে প্রার্থী করেছেন, যিনি ধনপুর বিধানসভা কেন্দ্রের, যিনি নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত। সেখানে উনি প্রার্থী হওয়ার পর বিএসএফ ওনার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করছেন। গত একদিন আগে না দুদিন আগে দেখেছি শাসক দলের বিজেপির এক নেতার বাড়ি থেকে 20 লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তার মানে কি? যারা মুখে বলছেন নেশা বিরোধী স্লোগান দিচ্ছেন, আজকে তারাই নেশা যুক্ত করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ, নিন্দা জানাই এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা রাস্তায় নেমেছি রাজ্যের যুবকদের হয়ে। এই রাজ্যে যুব কংগ্রেস লড়াইয়ের ময়দানে নেমেছে, আগামী দিনেও থাকবে।